হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বেরিয়েছে অফিস অব দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর কামারহাটি নর্থ 24 পরগনা থেকে। এখানে আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড অফলাইন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে রেফারেন্স নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 23/5/2022 তারিখে। এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। তো এখানে প্রথম পোস্ট রয়েছে পিয়ন, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টি এবং নেক্সট পোস্ট রয়েছে মজদুর, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 3টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করাও রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই দুটি পোস্টের জন্যই আপনারা স্যালারি পেয়ে যাবেন 4,900 টাকা থেকে 16,200 টাকা পর্যন্ত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র 8 পাস। বয়সীমা এখানে চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপরে নিজের হাতে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। খুবই সোজা আপনারা ইজিলি ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এখানে আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে এবং তাতে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। এরপর আপনাদের কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট। এর সাথে আপনাদের দুটি সেলফ অ্যাড্রেস এনভেলপ পাঠাতে হবে এবং দুটি এনভেলপই 5 টাকা দামের একটি করে ডাক টিকিট মেরে দিতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড, এছাড়াও আপনাদের দুটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও পাঠাতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম, দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটি সেলফ অ্যাড্রেস এনভেলপ আপনারা একটি এনভেলপের মধ্যে ভরে দেবেন এবং তারপর এনভেলপের ওপরে পোস্টের নাম এবং এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর লিখতে ভুলবেন না। এরপর আপনারা এর নিচে এই ঠিকানাটি লিখে দেবেন। ঠিকানাটি হচ্ছে টু দ্য চেয়ারম্যান, কামারহাটি মিউনিসিপ্যালিটি, 1 MM ফিডার রোড, বেলগোরিয়া, কলকাতা 70056। অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা পাঠাতে পারবেন অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট অথবা কোরিয়ারের মাধ্যমে। এছাড়াও আপনারা যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানায় গিয়ে একটি ড্রপ বক্স পেয়ে যাবেন, সেই ড্রপ বক্সেও অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 7 জুন 2022 তারিখ বিকেল 4টে পর্যন্ত। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশান কীভাবে হবে। তো আপনাদের সিলেকশান হবে রিটেন এক্সাম এবং ভাইবা টেস্টের মাধ্যমে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এই অফিসিয়াল নোটিফিকেশানের। আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে এই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।